অপূর্ব লাগছে মাতৃ প্রতিমা, কি সুন্দর! এখানে কিন্তু একটা বউ একটা বর, দেখো দুদিকে দুটো রাম ধামসা টাইপের রাখা হয়েছে, আর এখানে সাজানো হয়েছে মুকুটের অংশটা, দেখো কত জায়গাটা KGF 2 এর সেই জায়গাটাকেই কিন্তু এখানে করা। কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি রাজারহাটের কালীপুজো পরিক্রমা। মানে মোটামুটি প্রথমবারই আমি রাজারহাটে এসেছি, এর আগে কোনোদিনও কালীপুজোয় আসিনি রাজারহাট। প্রথমবারই আমার ভীষণ ভাল লেগেছে প্রত্যেকটা মণ্ডপ, আগের ভিডিওতে তোমরা দেখেছো। আজকে তোমাদেরকে বাকি যে মণ্ডপগুলো রয়েছে সেইগুলো তোমাদের দেখাবো। সবার আগেই যে মণ্ডপটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে প্রগতি সংঘ, নারায়ণপুর প্রগতি সংঘের মণ্ডপ দেখাবো। চলো, হচ্ছে একদম মণ্ডপের সামনের অংশ, জাস্ট দেখ কি সুন্দর লাগছে, বেশ সুন্দর শিল্পকলাগুলো করা রয়েছে। দূর থেকে দেখে কিন্তু পুরো ব্যাপারটা দারুণ লাগছে, টোটালি মণ্ডপটা রাতে যখন লাইটে পড়বে তখন দারুণ লাগবে দেখতে। তাহলে এই হচ্ছে মণ্ডপের একদম সামনের অংশ, দেখো জাস্ট পুরো একটা অন্যরকম মহলের মতন লাগছে বিষয়টা দেখে। এক্স্যাক্টলি থিমটা আমি জানি না ঠিক কী রয়েছে, বাইরেটা ঠিক এরকমভাবে সাজানো রয়েছে, পুরো টোটাল একটা ইট টাইপের এফেক্ট কিন্তু রয়েছে, একটা স্টোনের এফেক্ট রয়েছে পুরো বিষয়টাতে, দারুণ লাগছে কিন্তু মানে সামনে থেকে দেখতে কিন্তু মহলটা। ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি, মণ্ডপটা জাস্ট ওয়াও কি সুন্দর লাগছে, উপরের অংশটা জাস্ট দেখো কতটা অ্যামেজিং লাগছে, মাঝখানে একটা ঝাড় রয়েছে, দারুণ দারুণ কারুকাজ রয়েছে কিন্তু মণ্ডপের ভিতরটা অসাধারণ লাগছে। বেশ কিছু অংশে স্টোন, বেশ কিছু অংশে গ্লাস, বেশ কিছু জিনিস কিন্তু মেটেরিয়াল ইউজ করে করে কিন্তু এই অংশগুলোকে রেডি করা হয়েছে, বেশ সুন্দর লাগছে টোটাল। লাইটটা যেহেতু ভিতরে জ্বলছে তাই জন্য কিন্তু আরও ভালো লাগছে। বেশ কিছু অংশে দেখা যাচ্ছে এরকম মা দুর্গার মুখমণ্ডল রয়েছে, দেখা যাচ্ছে মা দুর্গার মতনই লাগছে অ্যাকচুয়ালি দেখতে মুখমণ্ডলগুলো। আসি মাতৃ প্রতিমাতে, জাস্ট দেখো কি অপূর্ব লাগছে মাতৃ প্রতিমা। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা একটু অন্যরকম আদলেই সেজে উঠেছে, দেখো জাস্ট পুরো অন্যরকম দেখতে লাগছে কিন্তু এখানে মা কালীকে। মা কালীর যে টোটাল পজিশান রয়েছে সেটাও কিন্তু একটু অন্যরকম আদলে করা হয়েছে, আর দুদিকে কিন্তু দুটো এরকম সিংহ রয়েছে যেটা দেখা যাচ্ছে, একদম নিচের অংশে শিব ঠাকুর রয়েছে। এবার দেখো জাস্ট ঠাকুরটা একদম সামনে থেকে দেখাচ্ছি, দেখো পুরো অন্যরকম আদলে কিন্তু মাকে এখানে সাজানো হয়েছে, ভালো লাগছে কিন্তু, বেশ সুন্দর লাগছে, একদম একটা অন্যরকমের আদল রয়েছে। সেটা হচ্ছে পল্লীশ্রীর প্যান্ডেল, দেখো টোটাল কিন্তু পাঠ দিয়ে বিষয়গুলো করা হয়েছে, কতটা নিখুঁত ডিটেলে কাজ রয়েছে। একটু ভালো করে যদি তোমাদেরকে কাছ থেকে একদম দেখাই, দেখো এরকমভাবে কিন্তু পাটগুলোকে ইউজ করে করে বিষয়টাকে সাজানো, দারুণ লাগছে টোটাল। মণ্ডপের সামনের অংশটা কিন্তু দারুণ লাগছে, ভিতরে আরও মূল মণ্ডপ রয়েছে, এটা একদম গেটের অংশটা। ধীরে ধীরে একটু ভিতরে প্রবেশ করি, এই হচ্ছে টোটাল মূল মণ্ডপ। ওয়াও জাস্ট কাজগুলো দেখো কি অসাধারণ কাজ রয়েছে, পুরো টোটাল বিভিন্ন অংশে কিন্তু এরকমভাবে বেশ কিছু সিন করা হয়েছে যেগুলো কিন্তু পাঠ দিয়ে দিয়ে করা হয়েছে, দারুণ দারুণ লাগছে। দেখো এখানে একটা গরু চড়ানো করা হয়েছে, দারুণ লাগছে। এই পাশে আরও রয়েছে অসাধারণ অসাধারণ কিন্তু কাজ রয়েছে, এদিকের অংশ জুড়েও কিন্তু কাজ রয়েছে, আর এইটা হচ্ছে একদম মূল মণ্ডপ, তার ঠিক সামনের অংশটা দেখো এরকম প্রদীপ দিয়ে দিয়ে একটা এরকম অংশ করা হয়েছে, যেরকম স্ট্যান্ডের মতন লাগছে দেখ। এইটা হচ্ছে একদম মূল মণ্ডপ, বেশ ভালো লাগছে, মানে টোটাল কাজে কিন্তু প্রচুর ডিটেলিং রয়েছে, সমস্ত পার্ট ইউজ করে করে এতটা ক্রিয়েটিভ কাজ, কিন্তু অনবদ্য কাজ হয়েছে কিন্তু। দেখো এখানে ঝাড়ের উপরের যে অংশটা করা হয়েছে সেই অংশটাতে কতটা ডিটেলিং রয়েছে, পুরো ঝাড়টার জাস্ট নিচের অংশটা একটুখানি ঝাড় রয়েছে, পুরো বাকি ঝাড়ের অংশটা কিন্তু পাট দিয়ে করা। ভিতরে প্রবেশ করি, এই হচ্ছে মূল মণ্ডপ, মূল মণ্ডপের ভিতরের অংশটাও কিন্তু দারুণ লাগছে দেখতে। দেখো এখানেও বেশ কিছু রকম পাটের সমস্ত অংশ করে করে কিন্তু সিনগুলোকে করা হয়েছে, এখানে একটা নৌকা করা হয়েছে, দারুণ অসাধারণ লাগলো আমার। এই সমস্ত ক্রিয়েটিভ জিনিস আমার ভীষণ পছন্দের, তোমরা জানোই আমি ক্রাফটের মানুষ, ক্রাফট রিলেটেড, তো আমার ভীষণ ভালো লাগে এই সমস্ত জিনিসগুলো, আমার অ্যাট্রাক্ট করে ভীষণ। এখানে আমার ব্যাঙের ছাতা রয়েছে, দুদিকে দুটো ব্যাং রয়েছে, অসাধারণ কাজ রয়েছে। উপরে ঝাড়টা দেখো, টোটাল চারখানা ঝাড় রয়েছে পরপর করে, কি সুন্দর লাগছে।
আসি মেন মাতৃ প্রতিমায়। মাতৃ প্রতিমার ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটা দেখো জাস্ট কতটা সুন্দর রয়েছে, এটাও কিন্তু পাট দিয়ে কাজ করা হয়েছে। আর মাতৃ প্রতিমা এখানে একদম সাবেকি সাজে সেজে উঠেছে। আসলেই কিন্তু পেয়ে যাব এই প্যান্ডেল, মানে হচ্ছে আমরা নেতাজি সংঘ, নেতাজি সংঘের প্যান্ডেলটা এবছরের যেটা উপস্থাপনা অত যখন জীবন হলো। দেখো এটা হচ্ছে প্রবেশ পথ, আর উপরের দিকটায় বিভিন্ন অটোর রুটগুলো লেখা আছে একটা করে অটোর ফটো দিয়ে দিয়ে। আর এই হচ্ছে সামনেই প্যান্ডেল, এই হচ্ছে টোটাল প্যান্ডেল, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। দেখো প্রচুর অটো কিন্তু এখানে ইউজ করা হয়েছে, যেহেতু অটোর জীবনের কথা বলা হয়েছে, মানে অটো যখন জীবন। দেখো টোটাল কি সুন্দর লাগছে, অটোর দু সাইড দুটো ডানা দেখা যাচ্ছে বেরিয়েছে, দারুণ লাগছে। এটা অ্যাকচুয়ালি এন্ট্রি গেট, দারুণ লাগছে কিন্তু এন্ট্রিটাই অসাধারণ, মানে ভিতরটা কতটা সুন্দর হতে চলেছে সেটাই শুধু দেখার বিষয়, দারুণ লাগছে। সামনে তিনটে অটো রয়েছে, এখানে দেখো অটো দুর দিকে দুটো চোখ দেখা যাচ্ছে। এবার চলো একটুখানি ভিতর দিকে যদি এগাই, এই হচ্ছে ভিতরের পোর্শনটা, দেখো কি সুন্দর। এখানে কিন্তু একটা বউ একটা বর, মানে টোপর পরে রয়েছে কিন্তু, একে সুন্দরভাবে বউয়ের মতন সাজানো, একে সুন্দরভাবে বরের মতন সাজানো। আর প্রত্যেকটা অটোর কিন্তু এরকম দুদিক দিয়ে দুটো ডানা দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে বিষয়টা, সত্যি ভীষণ সুন্দর ভাবনা, ভীষণ সুন্দর একটি কাজ কিন্তু। সামনেটা তো এরকম সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এ পাশ দিয়ে এবার ভিতরে প্রবেশ করব। ভিতরের এই পোর্শনগুলোতেও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন অটো রয়েছে লাগানো। দেখো পুরো টোটাল এই জায়গাটা সারিবদ্ধভাবে প্রচুর অটোর ইনস্টলেশন রয়েছে, এখানে একটা অটো, এখানে একটা অটো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর টোটাল জায়গাগুলো কিন্তু অপূর্ব লাগছে দেখতে। চলো এবার ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব। এখানে বেশ কিছু টায়ারও ইউজ করা হয়েছে দেখা যাচ্ছে, আর এইখানে কিন্তু একটা কালী ঠাকুরের এরকম ট্রিনের স্ট্রাকচারের উপর কালী ঠাকুরের আঁকা হয়েছে, কালী ঠাকুর। দেখো টোটাল চাকার অংশ দিয়ে, গাড়ির টায়ার দিয়ে কিন্তু দেখানো হয়েছে। এই পাশের এই অংশটায় দেখো বেশ কিছু অটো এরকম টিনের উপর আঁকা হয়েছে। চলো এবার ধীরে ধীরে একটুখানি ভিতর দিকে যদি আমি প্রবেশ করি, দেখো ভিতরটাও কিন্তু বেশ সুন্দর, ওয়াও ভিতরটা কিন্তু দারুণ লাগছে দেখতে। টোটাল ভিতরের লাইটগুলো জ্বলছে, তাতে কিন্তু বিষয়টা আরও অসাধারণ লাগছে দেখতে। এদিকের পার্টটায় দেখলে ভালো করে দেখতে পাবে ছোটো ছোটো অটো আঁকা হয়েছে, মাঝখানে একটা বড় অটো রয়েছে, আর পুরো সিলিং পোর্শনটা কিন্তু বেশ সুন্দর। মিডলের সিলিংটা দেখো একটা গোলাকার এরকম একটা ফুলের মতন অংশ রয়েছে, টোটাল এই দিকটা এরকমটাভাবে সাজানো, বেশ কিছু অটো টায়ার কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এবারে চলে এসেছি মাতৃ প্রতিমার সামনে, মাতৃ প্রতিমার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু দেখতে একটা অটোর যেরকম কালার থাকে সেরকম কালারে বিষয়টাকে করা হয়েছে দেখো। আর সামনে মাতৃ প্রতিমা রয়েছে, কি সুন্দর লাগছে মাকে দেখতে, দারুণ লাগছে। সামনে থেকে যদি তোমাদেরকে দেখাই, দেখো মাকে কি সুন্দর অলংকার এখানে সাজানো হয়েছে, মুকুটের অংশটা দেখো কতটা সুন্দর, সত্যি অনবদ্য একটি উপস্থাপনা কিন্তু অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপটাকে। আর এবছর কিন্তু এই নেতাজি সংঘের পুজোর মণ্ডপ সাজিয়ে তুলেছেন শিবশঙ্করদা। তাদেরই হাঁটতে হাঁটতে আরেকটু এগালে কিন্তু গোপালপুর নজওয়ান সংঘের প্যান্ডেলটা তোমরা দেখতে পাবে। দেখো বাইরে সমস্ত এরকম আয়রনের সমস্ত মেটেরিয়াল দিয়ে কিন্তু অংশগুলোকে সাজানো রয়েছে। দেখো ওপরেও কিন্তু বেশ কিছু এরকম মানুষ টাইপের অংশ করা হয়েছে, এদিকে একটা রয়েছে, এদিকে একটা রয়েছে, বেশ কিছু অনেক ফুল দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি প্রবেশ পথের যে গেটটা সেটা, এবার চলো ভিতরে যাই। এসেছি মণ্ডপের একদম সামনের অংশে, আর মণ্ডপটা জাস্ট দেখো কি অসাধারণ লাগছে দেখতে। পুরো টোটালটাই কিন্তু ম্যাক্সিমাম অংশে কিন্তু আয়রনের মেটেরিয়াল ইউজ করা হয়েছে, আয়রনের স্ট্রাকচার রয়েছে, ভীষণ সুন্দর। এই মণ্ডপটা সত্যি রাতের মণ্ডপ, যখন বিভিন্ন অংশগুলো জ্বলবে তখন কিন্তু বেশ ভাল লাগবে দেখতে। টোটাল যে এন্ট্রি পথ, সেই এন্ট্রি পথের সামনে কিন্তু এরকম একটা মুখমণ্ডল রয়েছে, এটা কিন্তু ছোটো ছোটো ওয়াশার দিয়ে বিষয়টাকে করা হয়েছে, সত্যি দারুণ লাগলো কিন্তু মণ্ডপটা দেখে। এইদিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এইদিকে বেশ কিছু অংশে কিন্তু এরকম টিনের সমস্ত শিট দিয়ে দিয়ে বিষয়গুলোকে করা হয়েছে, উপরে বেশ কিছু অংশে গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছি, দারুণ দারুণ লাগছে টোটাল অংশগুলো দেখতে। একদম ভিতরটা জাস্ট এখান থেকে দেখো, ভিতরটা কি সুন্দর লাগছে দেখতে,
মানে দারুণ। মাঝখানে এরকম একটা খাঁচা টাইপের অংশ করা হয়েছে, আর পুরো টোটাল উপরের অংশগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে। টোটাল এইদিকের অংশে, এইদিকের অংশে বেশ কিছু কীট পতঙ্গ দেখা যাচ্ছে। এই পাশের সমস্ত অংশগুলোতেই কিন্তু সমস্ত টিনের শিট ইউজ করে করে, তারপর আয়রনের স্ট্রাকচার দিয়ে দিয়ে কিন্তু অংশগুলোকে রেডি করা। এখানে এরকম জিরাফ রয়েছে আর কি, দেখো কি সুন্দর। সামনের অংশটা আমার জাস্ট অপূর্ব লেগেছে দেখতে। এই অংশে বেশ কিছু মাছ দেখা যাচ্ছে, বেশ কিছু বক পাখি রয়েছে, উপরের অংশে ছোট ছোট পাখি করা হয়েছে, সত্যি অসাধারণ লাগছে। মানে চোখ ফেরানো যাচ্ছে না এতটা সুন্দর। ভাবছি মণ্ডপটা রাতে কতটা সুন্দর লাগবে দেখতে। ঘুরে এরকম খাঁচা টাইপের অংশটার সামনে যদি তুমি আসো, তাহলে এরকম একটা নারী দেখা যাবে ভিতরে, খাঁচার মধ্যে দেখা যাবে, আর এখানে একটা মানুষ রয়েছে, আর সামনে কিন্তু বেশ কিছু কাঠ রয়েছে দেখা যাচ্ছে। আর এইখানে কিন্তু এই মানুষটার মুখের ওপর অ্যাকচুয়ালি এটা বোধহয় অসুর রয়েছে, সেই অসুরের মাথার উপর কিন্তু ত্রিশূলটা গাঁথা রয়েছে, আর ব্যাকগ্রাউন্ডে যেটা করা এখন দেবী করা হয়েছে, বেশ সুন্দর, দারুণ দারুণ। ধীরে ধীরে একটুখানি ভিতর দিকে প্রবেশ করি। ভিতরের উপরের অংশগুলো ঠিক এরকমটাভাবে সাজানো, দেখো বেশ সুন্দর লাগছে। এই হচ্ছে টোটাল মুন মণ্ডপের ভিতরের অংশ। ওয়াও, জাস্ট ওয়াও, মানে আই এম স্পিচলেস, এতটা সুন্দর লাগছে ভিতরের পরিবেশটা, এতটা সুন্দর লাগছে ভিতরের অংশগুলো দেখতে। মিডলে যে ঝাড়ের মতন অংশটা করা হয়েছে দেখো কতটা সুন্দর। এখানে কিন্তু বেশ কিছু চোখ দেখতে পাচ্ছি রয়েছে, সত্যিই দারুণ লাগছে, সত্যি অসাধারণ লাগছে। একদম মূল মণ্ডপের ওই দিকের অংশে একটা এরকম মুখমণ্ডল দেখা যাচ্ছে। টোটাল এই যে অংশগুলো, এই অংশ কিন্তু বেশ কিছু ছোট ছোট এলিমেন্টস রয়েছে সমস্ত, যদি তোমরা ভালো করে নোটিস করো দেখতে পাবে, সমস্ত কিন্তু লোহার শিখ দিয়ে দিয়ে বিষয়গুলোকে বানানো হয়েছে। দেখো এখানে দেখো এটা আমার হাতুড়ি ইউজ করা হয়েছে, এখানে দেখো এখানে এটা এরকম রেঞ্জ ইউজ করা হয়েছে, পুরো টোটাল যে সাইকেলের যে চেনটা যাতে আটকানো থাকে ওই অংশ দিয়ে দিয়ে এই অংশগুলোকে রেডি করা হয়েছে, দারুণ লাগছে। আর এইখানেও কিন্তু বেশ কিছু এরকম মুখমণ্ডল রয়েছে। একদম যদি ঝাড়ের নিচের অংশটা দেখাই, দেখো এখানে চারটে টোটাল সিংহের মুখ রয়েছে। অংশটা যদি দেখো, এখানে একটা দেবী রয়েছে, দেবীর দুটো চোখ, সেই চোখের মাঝখানে কিন্তু এই মুখমণ্ডলগুলো রয়েছে, মাঝখান দিয়ে একটা ত্রিশূল রয়েছে, ত্রিশূলের নিচে কিন্তু একটা ফুল রয়েছে। হচ্ছে একদম মূল মণ্ডপের সামনের অংশ, সেই রয়েছে মাতৃ প্রতিমা, তার ঠিক সাইডের অংশে এরকম একটা পেঁচা রয়েছে দেখো এই সাইডটাতে। এইবার আসি মাতৃ প্রতিমায়। মাতৃ প্রতিমাও কিন্তু দারুণ অসাধারণভাবে কিন্তু এখানে মাতৃ প্রতিমাকে সাজানো হয়েছে, একদম মেটাল কালার করে করা হয়েছে মাকে, দেখো ভীষণ সুন্দর লাগছে। মাতৃ প্রতিমা কিন্তু ভীষণ সুন্দর আর্টে রয়েছে, ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটাও ভীষণ সুন্দর। এদিকে শিব ঠাকুর রয়েছে, নিচে কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে, এদিকে গণেশ ঠাকুর রয়েছে, আর একদম নিচে রয়েছে শিয়াল। ভালো করে দেখলে কিন্তু ওইদিকে দেখতে পাবে রামকৃষ্ণদেবও রয়েছে, আর এদিকে কিন্তু রয়েছে মা শারদা দেবী। একদম শেষ ডেস্টিনেশনে আজকের পর্বে, মোটামুটি রাজারহাটের একদম শেষ আজকে ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি, যেটা সেটা হচ্ছে গোপালপুর হাউজিং তরুণ সংঘ, গোপালপুর হাউস তরুণ সংঘের প্রাঙ্গণে একদম চলে এসেছি। আর এবছরে এখানকার যেটা চমক সেটা হচ্ছে KGF 2, পুরো টোটাল ব্যানারটা রয়েছে দেখো, পরিচালনায় গোপালপুর হাউস তরুণ সংঘ KGF 2, 42তম বর্ষের নিবেদন। আর জাস্ট এইটা দেখো, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো, সত্যি রাতে দেখলে কিন্তু অসাধারণ লাগবে দেখতে বিষয়টা, দারুণ লাগছে, দারুণ লাগছে দেখতে। জাস্ট দেখো মায়ের মূর্তিটা দেখো কি সুন্দর লাগছে, যদি একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই, দেখো বিশাল ভয়ঙ্কর, বিশাল ভয়ঙ্কর। আমি দূর থেকে আস্তে আস্তে শুধু মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছিলাম, আর ভাবছিলাম কখন সামনে যাব, অপূর্ব। দেখো দুদিকে দুটো রকম ধামসা টাইপের রাখা হয়েছে, ভালো করে যদি তোমরা দেখো, দেখো এদিকে একটা রয়েছে, এদিকে একটা রয়েছে, ধামসা রয়েছে, আর পুরো টোটাল এই যে পিলারের মতন অংশগুলো যেরকমটা ভাবে আর কি KGF এর এরিয়াটা রয়েছে সেরকমভাবেই করা হয়েছে। জাস্ট অসাধারণ লাগলো, অপূর্ব মায়ের প্রতিমা, অসাধারণ। কি সুন্দরভাবে জায়গাটাকে সাজানো রয়েছে, পুরো লাল আর কালো দিয়ে কিন্তু ব্যাপারটাকে করা রয়েছে। সামনে চলে এসেছি আমি, জাস্ট দেখো সামনে থেকে বিষয়টা কতটা সুন্দর লাগছে দেখতে, পুরো টোটাল এরকম লম্বা মতন সিঁড়ি করা হয়েছে। আর এই রয়েছে KGF 2, পুজোর যে জায়গাটা, মানে মা কালীর যে রূপের পুজোর যে জায়গাটা KGF 2 এর, সেই জায়গাটাকেই কিন্তু এখানে করা হয়েছে। কিন্তু
কিন্তু আলাদাই দেখতে লাগবে, একটা ভয়ঙ্কর লাগবে কিন্তু দেখতে। চলো এবার একটুখানি ভিতরে প্রবেশ করি মণ্ডপের ভিতরে। ঠিক এখান দিয়ে যেতে হবে, এটা মণ্ডপের বাইরের অংশ ছিল। এবার ধীরে ধীরে আমরা গুহার ভিতর প্রবেশ করছি মণ্ডপে। এসছি বাইরে থেকে একদম ভিতরের অংশে। ভিতরে কিন্তু ইট এরকম দেখো, স্টোন চিপ এইগুলো দিয়েই কিন্তু ব্যাপারটাকে রেডি করা হয়েছে, ফ্লোরটাকে। এখানে রয়েছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমা কিন্তু ভীষণই সুন্দর, জাস্ট দেখো মায়ের রূপটা, জাস্ট দেখো কি সুন্দর। এই ঠাকুরটাকে কিন্তু পুজো করা হয়েছে, আর একদম গুহার মধ্যে যেরকম ঠাকুর থাকে সেরকম আদলেই কিন্তু এখানে মা কালীকে সাজানো হয়েছে। সেটা কিন্তু সবসময় ভালো হওয়াটাই উচিত। আর আজকে KGF 2 দিয়ে কিন্তু শেষ করলাম। মাতৃ প্রতিমা ভীষণই সুন্দরভাবে সেজে উঠেছে। টোটাল যে জায়গাটা সামনেটা করা হয়েছে এটা কিন্তু দারুণ লাগলো দেখে। তোমাদের পরপর অনেকগুলো মণ্ডপই আমি দেখালাম, তবে আমার সব থেকে বেশি ভালো লাগলো বেসিক্যালি এই যে সামনের যে মায়ের যে রুদ্র রূপটা একদম বিশাল আকার করা হয়েছে, সেইটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগলো দেখে। তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।